ফৌজদারি অপরাধে সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করতে সরকার বা কর্তৃপক্ষের অনুমতি বাতিল করে হাইকোর্টে দেওয়া রায় 23 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয় সিদ্দিকের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। ফৌজদারি অপরাধে সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধানটি বাতিল করে 25 আগস্ট রায় দেয় হাইকোর্ট। বিষয়টি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও রায়ে উল্লেখ করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বুধবার আপিল করে রাষ্ট্রপক্ষ। আমরা গতকালকে গিয়েছিলাম মাননীয় চেম্বার জজ আদালতে, মাননীয় চেম্বার জজ এটা আজকে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন এবং ফুল কোর্ট আজকে শুনানি করে আমাদেরকে স্টে দিয়েছেন। আদালত বললেন যে যেহেতু এটা আইন এবং আইন বাতিল করেছে এবং আমরা যেহেতু এটার বিরুদ্ধে সিপি ফাইল করব, সেই পর্যন্ত সিপি ফাইল শুনানি না হওয়া পর্যন্ত এটা স্টে থাকা প্রয়োজন, কারণ যেহেতু আইনটা তাহলে শুনানির আগেই মানে বাতিলটা কার্যকর হয়ে যাবে। স্থগিতাদেশের ফলে আগের আইনই কার্যকর থাকলো বলে জানান রিটকারী আইনজীবী। শুনানিতে ফৌজদারি আইনেও এরকম একটি বিধান আছে বলে জানান হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধিতে তো এইরকম একটা বিধান আছে, কিন্তু 197 ধারায়। আমি আদালতকে বলেছি যে ওই ধারাটা একটু ডিফারেন্ট। ফৌজদারি আইনে যেটা বলা ছিল সেখানে হলো যে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় যদি কারোর মধ্যে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে আদালতকে বলেছে কগনিজেন্স নেওয়ার আগে সরকারের অনুমতি নিতে হবে, আদালতকে বলেছে। আর এই যে আপনার সরকারি কর্মচারী আইন সেখানে বলেছে গ্রেপ্তার করতে হলে পারমিশন লাগবে। 2018 সালের নভেম্বরে সরকারি চাকুরি আইন তৈরি করা হয়, যা কার্যকর হয় পরের বছর 1 অক্টোবর থেকে। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা সংক্রান্ত ওই আইনের 41-এর এক ধারাটি সংবিধান পরিপন্থী উল্লেখ করে 2019 সালের অক্টোবরে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।